দিন দিন বাঁকুড়ার মতো ছোট শহরেও বাড়ছে সাইবার জালিয়াতির ঘটনা। সাইবার জালিয়াতরা নানা টোপ দিয়ে জাল পাচ্ছে তাদের শিকার ধরার জন্য, আর সচেতনতার অভাবে এই জালে পড়ে কেউ হারাচ্ছেন তার ব্যাংক আমানতে জমানো টাকা, বা কাউকে ব্ল্যাকমেল করে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু আত্মীয়দের কাছে আপনার ফেক আইডি খুলে টাকা চাওয়ারও ঘটনা ঘটছে আকছার। এছাড়া বিভিন্ন লিঙ্ক শেয়ার করে সেই লিঙ্কের মাধ্যমে জালিয়াতি চালাচ্ছে সাইবার অপরাধীরা। এই অপরাধীদের হাত থেকে বাঁচার একমাত্র উপায় তাদের টোপ না গেলা। আর এই টোপগুলোকে আপনি যদি আগে থেকেই চিনে ফেলেন তাহলে সহজেই নিজেকে সাইবার জালিয়াতের থেকে নিরাপদে রাখতে পারবেন। এই নিরাপদ থাকার পাঠ দিতে এবং আমজনতাকে এই বিষয়ে সচেতন করতে সংযোগ নামে বিশেষ কর্মসূচি নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। এই সংযোগ কর্মসূচির সফল রূপায়নে গজা নামে মাস্কটেরও আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এদিন। জেলার খাতড়া গুরুসদয় মঞ্চে গজার আবরণ উন্মোচন করেন রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, তালডাঙ্গার বিধায়ক অল্প চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী দিব্যেন্দু সিংহ মহাপাত্র প্রমুখ। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বর্মা, গণেশ বিশ্বাস, মহকুমা শাসক মূর্তি চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন সারা জেলায় জুড়ে খুদে হাতি গজা সাইবার ক্রাইম ঠেকাতে মানুষজনকে সচেতন করবে। শহরের পাশাপাশি জেলার গ্রামগুলিতেও চালানো হবে বিশেষ প্রচার অভিযান। এমনকি স্কুলে স্কুলেও গজা হাজির হয়ে সাইবার ক্রাইম ঠেকানোর পাঠ দেবে পড়ুয়াদের। পুলিশের সংযোগ নামে একটি সাইবার ক্রাইম সচেতনতা একটি প্রোগ্রাম আমাদের এখানে আজকে অর্গানাইজ করা হলো, আজকের উদ্বোধন হলো। এবং আমাদের সাইবার ক্রাইম সচেতনতার যে ম্যাসকট, একটি কিউট লিটল এলিফ্যান্ট গজা তার নাম, সে আমাদের বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গাতে আমরা এটাকে প্রচারমূলকভাবে শুরু করলাম আজকে এখানে। আজকের পরে বিভিন্ন জায়গাতে এরপরে নেক্সট ডেস্টিনেশন বাঁকুড়া, তারপরে বিষ্ণুপুর, বড়জোড়া, বিভিন্ন জায়গাগুলোতে আমরা এরপরে যাব এবং সেখানে এইভাবে বিভিন্ন প্যানালিস্টদের মাধ্যমে এবং বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে আমরা সমাজে সাইবার সচেতনতাকে বৃদ্ধি করব এবং এটা সংযোগ যে আমাদের প্রোগ্রাম সেটার মাধ্যমে এটা আমরা সম্পন্ন করব। স্কুল স্তরে যেহেতু এক্সাম চলছে, তো এক্সামের জন্য আমরা আপাতত বন্ধ আছি। 16 তারিখের পর থেকে বিভিন্ন স্কুলে আমাদের যে 10th স্ট্যান্ডার্ড, 12th স্ট্যান্ডার্ড এবং কলেজ সমস্ত জায়গাতে আমরা একটা করে ফ্লেক্স পাঠাবো এবং ডুজ অ্যান্ড ডোন্টস গজার তরফ থেকে আমরা ওখানে সেন্ড করবো, সো দ্যাট কি ওরা রেগুলারলি এটাকে ডুজ অ্যান্ড ডোন্টস দেখতে পারে এবং তারা যেন কনস্ট্যান্টলি সচেতন থাকে এই সাইবার ক্রাইম এবং এই সমস্ত বিষয়ে। স্যার, এই যে স্কুলের যেমন আপনারা প্রচার চালাবেন, সেরকম প্রত্যন্ত গ্রাম এলাকায় বেশ কিছু মানুষ যারা সামাজিক মাধ্যমের সাথে যুক্ত না, তারাও কিন্তু এই সাইবার ক্রাইমের শিকার হচ্ছে, তাদেরকে কিভাবে সচেতন করবেন? তাদেরকে আমরা যেখানে যে লিফলেটসগুলো আমরা তৈরি করেছি আর কি, সেই লিফলেটসগুলো হার্ড কপি লিফলেটস, তো আমরা সেই লিফলেটসগুলো সেই গ্রামাঞ্চলে আমরা ওখানে বিতরণ করব সিভিকদের মাধ্যমে এবং বিভিন্ন ভিলেজ পুলিশদের মাধ্যমে, যেখানে সাইবার আমাদের সোশ্যাল মিডিয়া পৌঁছায়নি সেখানে আমরা হার্ড কপি যে লিফলেটসগুলো আছে সেগুলো দিয়ে প্রচার করব। কতটা সফল প্রবল বলে আমরা সফল, এটা সাফল্য নির্ভর করছে আপনারা কতটুকু পার্টিসিপেট করবেন। আর এখানে সব থেকে বেশি আমি সাহায্য প্রার্থী আমার সাংবাদিক ভাই বন্ধুদের কাছ থেকে, কারণ আপনারা যেভাবে এটাকে প্রচার করবেন, যত বৃহৎভাবে প্রচার করবেন, এর আগে সন্ধান বলে যে আমরা ওয়েবসাইটটা চালু করেছিলাম, ইট ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস এবং সেটা সম্ভব হয়েছে আমার মিডিয়া বন্ধুদের সুপ্রচারের জন্য। আপনারা এটাকে অ্যাজ এ পাবলিক পিপল ইনিশিয়েটিভ হিসাবে আপনারা যদি এটাকে প্রচার করেন, দেখবেন এটা অনেক অবধি যাবে এবং আমি চাই একদিন ইন ভেরি ভেরি নিয়ার ফিউচার বাঁকুড়া জেলা, সমস্ত জেলা সাইবার অপরাধ মুক্ত। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। সাইবার ক্রাইম দমনে জেলা পুলিশের বিশেষ ব্রাঞ্চ রয়েছে, পাশাপাশি নিজের এলাকার থানায় গিয়েও সাইবার ক্রাইমের শিকার হলে যে কেউ পুলিশের সহায়তা পাবেন। এক্ষেত্রে যত তাড়াতাড়ি আপনি পুলিশে অভিযোগ জানাবেন তত তাড়াতাড়ি অপরাধ ও অপরাধীকে চিহ্নিত করা সহজ হবে পুলিশের পক্ষে। অনেকেই সাইবার জালিয়াতির শিকার হয়েও লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যান, আর এতে সাইবার অপরাধীদের মনোবল আরও বেড়ে যায়। তাই লোকলজ্জাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সাথে সাথে পুলিশের সাহায্য নিন। প্রসঙ্গত, বাঁকুড়া পুলিশ সাইবার ক্রাইম দমনে ইতিমধ্যেই ভালো সফলতার নজির গড়ে ফেলেছে, তাই ভরসা রাখুন জেলা পুলিশের ওপর আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন খুদে গজার প্রতি। খাতড়া থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।